হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষটি কদিন আগেও ছিলেন শহরের যাত্রী ছাউনির মেঝেতে, তারও আগে ছিলেন একটি বটগাছের নিচে। তিনি তিনটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ, একাধারে যিনি ছিলেন বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য এবং নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি। উপজেলা চেয়ারম্যান পদে ভোট করেছেন দুইবার। রাজনীতি করেছেন এরশাদ সরকারের সাবেক মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরীর মতো বড় নেতার সাথে। খুব খারাপ লাগে ভাই, বলতে খুব খারাপ লাগে। ওনার মতো একটা ম্যান এলাকার নামধারী একটা লোক ছিল, জাতি ছাউনে আজ এক বছরে উঠতে একবেলা খাবার জোটে কিনা সন্দেহ। একটা সময় সবই ছিল আব্দুর রশিদের। পুকুর বাগান সহ বিশাল এক বাড়ি, দেড় বিঘা জমির ওপর ছিল ধানের চাতাল, চাষাবাদের জমিও ছিল চার বিঘা। কিন্তু আজ কিছুই নেই তার, স্থান নেই স্ত্রী সন্তানের কাছে। জীবনের শেষ প্রান্তের দীর্ঘ সময় জুড়ে অনাহারে অর্ধাহারে একাকী জীবন কাটালেন যাত্রী ছাউনির নিচে। ওনার আত্মীয় স্বজন মনে হয় কেউ নাই, এই অবস্থা বর্তমান দেখা যাচ্ছে, তাকে কেউ দেখে না। রাজনীতি ও নির্বাচন করতে গিয়ে চার বিঘা আবাদী জমি বিক্রি করেছেন অনেক আগেই। মেয়ের বিয়ে দিলেও একমাত্র ছেলের মৃত্যু হয়েছে পাবনা মানসিক হাসপাতালে। এরপর আব্দুর রশিদ মাস্টার দ্বিতীয় বিয়ে করে বসবাস শুরু করেন বগুড়া শহরে। দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নেয়ার পর স্ত্রী ও শাশুড়ির চাপে বাড়ি পুকুর বাগান সহ দেড় বিঘা জমি লিখে নেয়ার রয়েছে জনশ্রুতি। সম্পত্তি দিলে তো বলো, সে বলতো মারা গেল, ভাগনা ভাগনি আছে, ভগ্নিপতি সবাই আছে, তারা দেখছে না। এদিক বউ বিটি শাশুড়ি তিনজনে মিলে তিন আদে দেড় বিঘা জমি। হ্যাঁ, আব্দুর রশিদের দ্বিতীয় স্ত্রী ও মেয়ে বিক্রি করে দিয়েছেন তাদের নামে লিখে নেয়া সব সম্পদ। এক পর্যায়ে রশিদ মাস্টারকেও বের করে দেয়া হয় বগুড়া শহরের বাড়ি থেকে, বাধ্য হয়ে চলে আসেন গ্রামের বাড়ি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামে। কিন্তু সেখানেও ঠাঁই না হলে আশ্রয় খুঁজে নেন কুন্দারহাট বাজারের একটি বটগাছের নিচে। মহাসড়ক সম্প্রসারণ কাজে বটগাছটি কাটা পড়লে সবশেষ রশিদ মাস্টারের আশ্রয় জোটে এই যাত্রী ছাউনিতে। তার দ্বিতীয় স্ত্রী ছিল, উনি নিয়ে মানে অনেক কিছু ছিল সেগুলো নিয়ে চলে গেছে। তারপরে দুই বছর যাবত এখানে খুব মানবেতর জীবনযাপন কাটাচ্ছে। রশিদ মাস্টারের ছোট ভাই আব্দুল জলিলের মনে এখনো বড় ভাইয়ের জন্য দরদ থাকলেও তাকে বাড়িতে রেখে দেখভাল করার সামর্থ্য নেই তার। তবে একবেলা আহারের সংস্থান করতেন তিনি। আমার আবার একটা ছেলে, সে ছেলের দূরে কিডনি নষ্ট, আমরা এটাই চিন্তা করবো না অখবর পালবো। রশিদ মাস্টারের দুর্দিনে পাশে যেমন দাঁড়ায়নি সাবেক স্কুল কর্তৃপক্ষ কিংবা কোনো ছাত্রছাত্রী, তেমনি এগিয়ে আসেননি কোনো রাজনৈতিক সহকর্মী। ওনাকে মূল্যায়ন করেনি এবং এই যে ওনার যে এই যেমন যে সমস্যাটা শুরু হয়েছে, এখন মনে করেন যে কোনো নেতা এখানে ওনার দেখতেও আসেনি, খোঁজও নিতে আসেনি। দীর্ঘদিন পর আব্দুর রশিদের বিষয়টি গণমাধ্যমে প্রচারের পরও এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধি। তবে খবর পাওয়া মাত্র ছুটে আসেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত। দেখলাম যে উনি খুবই অস্বাস্থ্যকর একটা অবস্থায় সেখানে পড়ে আছেন। কোনো মানুষকে আসলে আমরা এভাবে দেখতে চাই না, আমাদের কষ্ট হয়। ওনাকে আমরা অ্যাডমিট করেছি, উনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, মানসিকভাবে উনি এখন অনেক ভালো আছেন। উনি এত বেশি খুশি হয়েছেন যে উনি কেঁদেছিলেন আমাদের সাথে, আনন্দের কান্না সেটা। সারা জীবন সাধারণ মানুষ ও আত্মীয় স্বজনদের জন্য কাজ করার পরও বার্ধক্যে এসে তাদের কাছে কিছুই পাননি আব্দুর রশিদ। অযত্নে অবহেলায় জরাজীর্ণ যাত্রী ছাউনি যখন সঙ্গী, ততদিনে রশিদ মাস্টারের শরীরে বাসা বেঁধেছে নানান রোগ। অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে থাকায় হাজারো জীবাণুর দখলে চলে গেছে তার শরীর। মানুষের কাছ থেকে এত অনাদর পেয়েও প্রাণ ভরে তাদের জন্যই দোয়া করলেন প্রবীণ এই শিক্ষক ও জনপ্রতিনিধি। ফল আর হইলেন গুড ম্যান, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি এদের সবাইকে জান্নাতি করে, মহিলা দেখ জান্নাতি করে, পুরুষ দেখ জান্নাত বেশি করে মৃত্যু পালন করা। মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়তে পড়তে ইবাদত আমলের সাথে বিবাহের মুমিন মুত্তাকিন হয়ে যেন কবরে যায়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।